আসসালামু আলাইকুম, রেহানা রাখি ব্লগসে আননি গো সবাই রে স্বাগত। কি অবস্থা? ব্যাকের আসেননি? ব্যাকে ভালো আসেননি? যে জিয়ানে থাকেন সই সালামতে থাকবেন। ব্যাকের লাই দোয়া করি আল্লাহ যেন ব্যাকেরে বিপদমুক্ত রাখে, সই সালামতে রাখে। আল্লাহও দোয়া করবেন যাগো যারা আরে পছন্দ করেন, যারা আমারে মন থেকে ভালোবাসেন তাদেরকে কমু আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর যারা আমাকে অপছন্দ করেন তাদের জন্য আমার আশীর্বাদ, আল্লাহ যেন আপনাদের মনটারে পরিপূর্ণ সচ্ছল করে দিতে পারে, এই দোয়া আল্লাহর কাছে করি। তা আমি একটু বাইরোমো বলতে আমার একটা ফ্রেন্ড আছে এখানে, নাম হইতেছে সুইটি, ও আবার জব করে, যার কারণে ওর সাথে আমার সবসময় দেখা হয় না। তো আমার একটু ছোটোখাটো কাজও আছে, তো ওর লগে দেখা করুম, ওর বাসার দিকে একটু যামু। তার আগে আমি একটু রান্না করি যাই, এর আমি বিকালের দিকে বাইরোমো, আর এখানে এখন একদম 5টার মধ্যে সন্ধ্যা হয়ে যায়, তো তখনই আমি বাইরোমো। তো আমি ডাল রান্না করছি, এখন ডালে বাগার দিমু, আর একটু গরুর মাংস রান্না করছিলাম একটু সকালের দিকে, গরুর মাংসটা রান্না করে একটু খাইছিও। এখন দিয়ে গরুর মাংস বসি গেছে, যে দেখেন গরুর মাংস বসি গেছে। এখন এই গরুর মাংসটা আমি বুনা বুনা করবার লাগে বলি বেসিক্যালি আগে দিয়ে রান্না করি থুইছি। ভাতও রান্না হয়ে গেছে আর ডাইলও হয়ে গেছে, অনায় ডাইলে বাগার দিতি থুই বাতাত খাই, তারপরে যাই আয় হের বাসার দিকে যামো। তো হের বাসার দিকে যাবার হরে ছোট্টখাটো এক লাইনের একটা গানও হয়তো বা গামু। তো আশা করি আপনারা ব্যাকে বালা আছেন, যদি বালা থাকেন অবশ্যই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সাথে থাকবেন আরে সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। আর একটা কথা, সেটা হইতেছে আমরা মানুষ, আমরা ভুলভ্রান্তি করি, আমাদের ভুলভ্রান্তি শেষ নাই। আজকে আমার এই ব্লগের মধ্যে আমি কিছু কথা বলতে চাই। কখনো কারোর উপকার করি, আল্লাহ তাআলা বলছে তুমি যদি কারো উপকার করো, তুমি যদি ডাইন হাত দিয়ে তার জন্য কিছু করো যেন তোমার বাম হাতও না জানে। আর অথচ আমরা মুমিন মুসলমানরা, আমরা বান্দারা, আমরা কি করি কারো জন্য কিছু করলে সেটা নিয়ে আমরা খুব মানে কচ্ছিরে হেরে মানে উপকার তো করণ মানে উপকার করি, এটা পাবলিসিটি করি, এটা আপনার মানে দুনিয়াদারি শহীদ করি এলন। তো আশা করি যদি কারো উপকার করতে পারেন সেটা কখনো পাবলিসিটি করতে হয় না, তাহলে উপকার করণেরই দরকার হয় না আমার মতে। তার গোস্ত বুনা বুনা করি এলামু কইছি না, একবারে করবা নেই এদের গোস্তের না আনি, একবারে মানে কালা কালা করি বুনা বুনা করবার চেষ্টা করুম। আর একখানা আলু সিদ্ধ করছি আর একটু আলু ভর্তা করুম, ডাইল তো আগেই কইলাম রাঁধছি, অন গোস্তটা কালা কানা বুনা ওইবার হরে দুগা ভাত খামু, ভাত খাই তারপরে যাই হের বাসার যাম। তো আসলে অনেক কথাই বলতে ইচ্ছে করে, সব কথা বলি না কারণ সব কথা বলতে ভালো লাগে না, তো এই জন্য সব কথা বলতে চাইও না। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো একবারও সায়, যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো একবার সায়। তোর বাসায় চা খাইছি, চা খাইতে খাইতে সন্ধে নামি গেছে, সে আবার কাজে যাইব। তো এই যে এটা হইতেছে আমার সেই বান্ধবী, আসলে ওর ঋণ আমি কখনো শোধ করতে পারব না। ও আমি তুলুজে ফ্রান্সে আসার পর থেকে ও আমাকে অনেক সাহায্য করছে, কিন্তু কোনো দিন সে আমাকে মুখ ফুটে এই কথাটা বলে নাই যে হ্যাঁ তোমারে সাহায্য করছি, তোমারে লাই তোমারে এটা গিফট করছি, তোমারে ওইটা গিফট করছি। আসলে এটাই হইতেছে মহত্বের লক্ষণ, কাউকে কখনো কিছু গিফট করে কাউকে একবেলা ভাত খাওয়াই কখনো এই কথা বলতে হয় না যে আমি তার জন্য করছি, তখন ওই মানুষটা না কখনোই আপনার ওই গিফটের আশা করবে না, আপনার বাসায় একবেলা ভাত খাওয়ার আশাও করবে না। তো ওর বাসার তুন চলিয়ে আইসি, আই জানালা খুলি, প্রচুর বৃষ্টি হইতেছিল, তো বৃষ্টি হইতেছে দেখি নুডু আর মনসার স্যুপ খাই। তো স্যুপ আমরা সবসময় বাসায় রাখি, কারণ আমি আমার সাহেব আমরা দুজনেই স্যুপ খুব পছন্দ করি,
আর এখানে তো ফরাসি স্টাইলে স্যুপ তো অনেক স্যুপ আমগো মুখে লাগে না, যেমন বাংলাদেশে কত মজার মজার স্যুপ পাওয়া যায়, এদেশে সব ফরাসি স্টাইলের স্যুপ। এই হইতেছে আমার স্যুপের মুড়ির বেগেনের একটা তাক যেখানে আমি সব থুই রাখি আর কি। তা আমি এখন একটা স্যুপ বানামো, স্যুপটা হইতেছে আন্নের, এটার নাম কি কয় যেন এই থাই স্যুপ আপনার, এটা মেড ইন থাইল্যান্ডের। এটার মধ্যে কোকোনাটের ফ্লেভার আছে, তারপরে যায় মাশরুম, ড্রাই মাশরুম আছে, তারপরে যায় আপনার ছোট ছোট আপনার আছে, এটা কি কয় একটু সবজি টাইপের গাজর তাজরে মিক্সড করা আছে। স্যুপটা খাইতে খারাপ লাগে না। আর আমার বাসার মধ্যে মাশরুম আছিল, তাই মাশরুমটা একবার হাতলা করি স্লাইড করি কাড়ি আর একটু মাশরুম দিছি। মজার বিষয় কি জানেননি, স্যুপটা না এককারে বাতের হ্যানের মতো সাদা, এককারে লাগে বাতের হ্যান, কিন্তু খাইতে খুবই মজা লাগছে, খুবই মজা লাগে। ইয়াল আমরা সবসময় স্যুপগুলা আনি নেসক্যাফির, স্যুপগুলা খুবই মজার। এগুলা এক একটা স্যুপের প্যাকেটের দাম পড়তেছে 2.5 ইউরো, আপনার 170 ইউরো এরকম করে, মানে বাংলা টাকায় 1.60 টাকা, 1.70 টাকা, 200 ইউরো, 200 টাকা এরকম করে পড়ে। তো দেখছেন এই যে স্যুপ ডালি দিছি, ডালি দিবার হরে এককারে হুড়ালা যে বাতের হ্যানের মতো, খাইতে খারাপ লাগে না। এই যে অন উতরাইতে উতরাইতে সানলা যে আঙ্গদেশে কি বাতের হ্যান আছে না, হ্যান মানে বুঝছেননি মানে মার, হুড়া এককারে বাতের মারের মতো স্যুপের কালার এককারে থকথকাও হচ্ছে। তো স্যুপের মধ্যে থকথকা দে আয় আবার কিচ্ছি ডিম রে বাঙ্গি, চাইনিজ স্টাইলের ডিমটা রে আস্তে আস্তে করে দিমু। যে আপুরা জানেন না, যারা নতুন, যে ডিম কিভাবে স্যুপের মধ্যে দিবেন, তাদের জন্য এটা উপকারে আসবে। আমি দর্জির উপরে একটু একটু করে ডিমটা ছাড়ুম, আর দর্জিতে এখন আমি জাকড়ে জাকড়ে নাড়ামো যাতে আমার ডিমটা এককারে গলি ন যায়, ডিমটা সাদা সাদাভাবে এই যে দেখতেছেন লেয়ার লেয়ারের মতো করি করি উঠতেছে। তো অনেকে কি আরে স্যুপ বানাইলে ডিম ডব্বর করে ছাই দেয়, তো ওই ডিমটা লেয়ারের মতো হয় না, ওই ডিমটা এক জায়গায় বসে থাকে আর নাইলে জাউর মতো একবারে গণ ওই চলি যায়। তার স্যুপটা অলমোস্ট ওই গেছে আই কদিন আগে ইয়ান্তুন নাগা সস আরে বোম্বাই মরিচের সস আনছিলাম, তো বোম্বা মরিচের সস দিয়ে খামো। আসলে বেসিক্যালি কথার সুরে বুঝবেন কি না জানি না, আমার শরীরটাও ভালো নাই আর দেশের লাগ খুব মায়া লাগে, মনটা খুব খারাপ লাগে, যার কারণে আজকের আমার এই কথাগুলা। আসলে আই আর বাংলাদেশে খুব মিস করি, আর স্যুপটা ওই গেছে এই যে দেখেন। আর যে মরিচের কথা কইছি এটা সেই মরিচ, হট এক্সট্রা হট, খুবই ভালো লাগে মরিচটা খাইতে, খাইবার হরে কলজা গুদ্দা জলি খাং খাং হয়ে যায়। তো আশা করি আনেগো কাছে আর কথা কেন ভালো লাগবো কেন। আল্লাহ হাফেজ।